গাইজ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি এডওয়ার্ড দ্য সেকেন্ড। এডওয়ার্ড দ্য সেকেন্ড লিখেছেন ক্রিস্টোফার মার্লো। এই এডওয়ার্ড দ্য সেকেন্ড হলো একটি বিয়োগান্ত নাটক, যেখানে আমরা এডওয়ার্ড দ্য সেকেন্ডের দুঃখজনক মর্মান্তিক পরিণতি দেখতে পাই। মহান এলিজাবেথের নাট্যকার মার্লো এই ঐতিহাসিক নাটককে জীবন্ত করে তুলেছেন নিজের কল্পনা এবং অসাধারণ লেখনী শক্তির সাহায্যে। এবার চলো এডওয়ার্ড সেকেন্ডের গল্পটি জেনে নেওয়া যাক। তবে গাইজ, মূল গল্পে আসার আগে তোমরা যদি কেউ ইংলিশ অনার্সের ছাত্রছাত্রী আছো, তাহলে তোমাদের জানিয়ে রাখি যে আমার আরও একটি চ্যানেল আছে, ইন্দ্রনীল দাস। সেই ইন্দ্রনীল দাস চ্যানেলে আমি শুধুমাত্র ইংলিশ অনার্সের বিষয়েই আলোচনা করে থাকি। যদি তুমি ইংলিশ অনার্সের একজন ছাত্র বা ছাত্রী হয়ে থাকো, তাহলে সেই ইন্দ্রনীল দাস চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো, যাতে তুমি ইংলিশ অনার্সের প্রতিটি পড়া খুব সহজভাবে বুঝতে পেরে যাও। এবার চলো মূল গল্পে আসা যাক। এডওয়ার্ড দ্য ফার্স্ট ছিলেন ইংল্যান্ডের একজন মহান মহারাজ, যিনি দীর্ঘদিন ইংল্যান্ডকে শান্তিপূর্ণ শাসন ব্যবস্থার রাজত্ব দিয়েছিলেন। এডওয়ার্ড দ্য ফার্স্টের মৃত্যুর পর সিংহাসনে বসেন এডওয়ার্ড দ্য সেকেন্ড। এডওয়ার্ড দ্য সেকেন্ডের পিতা এডওয়ার্ড দ্য ফার্স্ট একজন ন্যায়পরায়ণ এবং দক্ষ মহারাজা ছিলেন। এডওয়ার্ড দ্য ফার্স্টের হঠাৎ মৃত্যুতে সারা নগরী শোকগ্রস্ত হয়ে পড়ে। তবে সিংহাসন তো আর ফাঁকা রাখা যায় না, তাই সিংহাসনে বসানো হলো মহারাজ এডওয়ার্ড দ্য ফার্স্টের পুত্র এডওয়ার্ড দ্য সেকেন্ডকে। এডওয়ার্ড দ্য ফার্স্ট ছিলেন একজন যোগ্য মহারাজ, কিন্তু এডওয়ার্ড দ্য ফার্স্টের পুত্র এডওয়ার্ড দ্য সেকেন্ড ছিলেন একজন অদক্ষ মহারাজ। মূলত বিলাসিতা, প্রেম এবং স্বেচ্ছাচারই হলো এই নতুন মহারাজের প্রবৃত্তি। প্রজাগণ বা রাজ্যবাসীর উন্নতির কথা খুব কমই ভেবেছেন এই নতুন মহারাজ। রাজসভাসদরাও খানিকটা বিরক্ত হয়ে উঠেছেন এই নতুন মহারাজের কর্মকাণ্ডে। এবার চলো ইংল্যান্ডের রাজতন্ত্রকে এক কথায় বুঝে নেওয়া যাক। ভারতবর্ষের সাথে ইংল্যান্ডের রাজতন্ত্রের বিস্তর পার্থক্য রয়েছে। ভারতবর্ষে মহারাজা এবং সিংহাসনে হলো সমস্ত ক্ষমতার কেন্দ্রবিন্দু, কিন্তু ইংল্যান্ডে তা নয়। ইংল্যান্ডের রাজতন্ত্রের প্রতিটি জমিদার খুবই গুরুত্বপূর্ণ। মূলত এই জমিদারদের পরামর্শ নিয়েই চলতে হয় মহারাজাকে, অন্তত এটাই রেওয়াজ। সর্বোপরি প্রতিটি জমিদারের কাছে নিজস্ব সেনাবাহিনীও থাকে। প্রয়োজনে এই জমিদারেরা যুদ্ধের সময় মহারাজাকে সেনা দিয়ে সাহায্য করেন, তাই মহারাজাকে সবসময় জমিদারদের নিয়েই চলতে হয়। কিন্তু এই নতুন মহারাজ সিংহাসনে বসা মাত্র এমন সকল সিদ্ধান্ত নিতে শুরু করেছেন যা বেশিরভাগ জমিদারের মনে মহারাজার বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি করেছে। কিন্তু এই ক্রমবর্ধমান ক্ষোভের কারণটা কি? প্রকৃতপক্ষে মহারাজা এডওয়ার্ড দ্য সেকেন্ডের প্রিয় বন্ধু বা পরম মিত্র হলেন গেভস্টোন। এই গেভস্টোন হলেন একজন ফ্রান্সের মানুষ। মহারাজা এডওয়ার্ড দ্য সেকেন্ডের সাথে গেভস্টোনের বন্ধুত্ব উল্লেখ করার মতো। আর এই বন্ধুত্ব আজকের নয়, বহুদিন আগে থেকেই এডওয়ার্ড দ্য সেকেন্ড এবং গেভস্টোনের বন্ধুত্ব। একটা সময় একটা গুজবও উঠেছিল যে এডওয়ার্ড দ্য সেকেন্ড এবং গেভস্টোনের মধ্যে এক হোমোসেক্সুয়াল রিলেশনশিপ আছে। তা যাই হোক, পূর্ববর্তী মহারাজা গেভস্টোনকে বিতাড়িত করেছিলেন রাজ্য থেকে, এবং সকল জমিদার, পুরোহিত, রাজসভাসদ মহারাজা এডওয়ার্ড দ্য ফার্স্টের সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন হৃদয় থেকে। আজ এডওয়ার্ড দ্য সেকেন্ড সিংহাসনে বসা মাত্র ডেকে এনেছেন সে বিতর্কিত গেভস্টোনকে। গেভস্টোন ফিরে এসেছেন ইংল্যান্ডে, কিন্তু এই গেভস্টোনের ফিরে আসাকে কোনো জমিদারই ভালো চোখে নিতে পারেননি। এমনকি বিভিন্ন জমিদার মহারাজের এই সিদ্ধান্তের বিরোধিতা করতেও শুরু করেছেন। কিন্তু মহারাজা এডওয়ার্ড দ্য সেকেন্ড জমিদারদের মতামতকে কোনো গুরুত্ব না দিয়েই নিজের প্রিয় বন্ধু গেভস্টোনকে নিয়ে মেতে উঠেছেন। গেভস্টোনও খুব খুশি প্রিয় বন্ধু এডওয়ার্ড দ্য সেকেন্ডের সাথে পুনরায় মিলনের সুযোগে। অন্যদিকে বিভিন্ন জমিদার মহারাজকে এই কথা বোঝানোর চেষ্টা করছেন যে মহারাজ যেন গেভস্টোনকে ইংল্যান্ডের মাটিতে না ফিরিয়ে আনেন। কিন্তু মহারাজা এডওয়ার্ড দ্য সেকেন্ড জমিদারদের কথা না মানলে মহারাজ এডওয়ার্ড দ্য সেকেন্ড এবং জমিদারদের মধ্যে মতবিরোধ আরও তীব্র হয়ে ওঠে। আসলে মহারাজ এডওয়ার্ড দ্য সেকেন্ড কোনোভাবেই কোনো চাপের সামনেই মাথা নত করতে রাজি নন এই জমিদারদের সামনে। এবার চলো জমিদারদের সাথে পরিচয় করে নেওয়া যাক। ইনি হলেন আর্ল অফ ল্যাঙ্কাস্টার, যথেষ্ট শক্তিশালী এবং একজন পরিণত রাজনীতিবিদ। ইনি হলেন এল্ডার মর্টিমার, যাকে সমস্ত জমিদাররাই মান্য করে চলেন, এবং জমিদারদের মহলে এনার একটা গুরুত্ব আছে। ইনি হলেন ইয়ংগার মর্টিমার, এল্ডার মর্টিমারের ভাইপো।
সমস্ত জমিদারদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে বেশি বিপজ্জনক বোধ হয় এই ইয়ঙ্গার মর্টিমার। মর্টিমার কথাটির অর্থই হলো ডেড সি। ইনি উচ্চাকাঙ্ক্ষী, ধূর্ত, শক্তিশালী এবং অত্যন্তই আকর্ষণীয়। এইভাবে আরও অনেক জমিদার রয়েছেন যারা মহারাজ এডওয়ার্ড দ্য সেকেন্ডের বিরোধিতায় সরব হয়েছেন। তবে আরও একজন জমিদার আছেন যার কথা আমাদের অবশ্যই জেনে নেওয়া উচিত। এই জমিদার হলেন আর্ল অফ কেন্ট। এই আর্ল অফ কেন্টের মধ্যে একটা নৈতিকতা আছে। এই আর্ল অফ কেন্ট হলেন একজন ন্যায়দীপ্ত জমিদার এবং এই আর্ল অফ কেন্ট হলেন মহারাজা এডওয়ার্ড দ্য সেকেন্ডের ভাই। তা যাই হোক, গেভস্টোন ইংল্যান্ডে পৌঁছানো মাত্র মহারাজ এবং জমিদারদের মধ্যে দ্বন্দ্ব আরো তীব্রতর হয়ে উঠল। সমস্ত জমিদাররা সম্মিলিতভাবে মহারাজের বিরোধিতা করতে লাগলেন, কিন্তু আর্ল অফ কেন্ট এগিয়ে এসে মহারাজের সমর্থন করলেন। ইতিমধ্যে গেভস্টোন ফিরে এসেছেন মহারাজের কাছে। মহারাজের কাছে আসা মাত্র মহারাজ গেভস্টোনকে বিভিন্ন সম্মানে সম্মানিত করতে শুরু করলেন। গেভস্টোনের ঔদ্ধত্য যেন আরও বৃদ্ধি পেল। বাকি জমিদারদের গেভস্টোন বারবার অপমান করতে শুরু করলেন। এই অপমানে অপমানিত হয়ে সমস্ত জমিদাররা সঙ্গবদ্ধ হলেন এবং আরও বেশি সচেষ্ট এবং দৃঢ় মনস্থ হয়ে উঠলেন গেভস্টোনকে ইংল্যান্ড থেকে বিতাড়িত করার ব্যাপারে। তা যাই হোক, মহারাজা এডওয়ার্ড দ্য সেকেন্ড প্রিয় বন্ধু গেভস্টোনকে দেখে খুবই খুশি হলেন। গেভস্টোন এবং মহারাজা এডওয়ার্ড দ্য সেকেন্ড খুশিতে একে অপরকে জড়িয়ে ধরলেন। ঠিক এমনই সময় সেই পথ দিয়ে পার হচ্ছিলেন পুরোহিত মশাই, বিশপ। এই বিশপকে দেখা মাত্র এডওয়ার্ড দ্য সেকেন্ড এবং গেভস্টোন যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। আসলে বিশপও যথেষ্টই দায়ী ছিলেন এই দুই বন্ধুকে আলাদা করার ব্যাপারে। এডওয়ার্ড দ্য সেকেন্ডের পিতা এডওয়ার্ড দ্য ফার্স্টের সময়কালে এই বিশপ বা পুরোহিত অনেক সম্মান অর্জন করেছিলেন এবং মূলত এই বিশপের পরামর্শেই এডওয়ার্ড দ্য ফার্স্ট গেভস্টোনকে ইংল্যান্ড থেকে বিতাড়িত করেছিলেন। কিন্তু এডওয়ার্ড দ্য সেকেন্ড এখন এই বিশপ বা পুরোহিত মহাশয়কে অপমান করার সুযোগ পেলেন। সুযোগ পেয়ে গেভস্টোনও তার পুরনো রাগ ঝাড়তে শুরু করলেন এই বিশপের উপর। মহারাজা এডওয়ার্ড দ্য সেকেন্ড এবং গেভস্টোন দুজনেই অপমান এবং অত্যাচার শুরু করলেন নিরীহ পূজারীর উপর। মহারাজা এডওয়ার্ড দ্য সেকেন্ড বিশপের সমস্ত জমি জমা বাজেয়াপ্ত করলেন। শুধু তাই নয়, বিশপকে জেলে পাঠানোরও বন্দোবস্ত করলেন। এরপর মনের আনন্দে এডওয়ার্ড দ্য সেকেন্ড এবং গেভস্টোন রাজমহলে ফিরে এলেন। অন্যদিকে জমিদারদের মধ্যেও ক্ষোভ আরও ঘনীভূত হয়েছে। নিরীহ পুরোহিতকে জেলে পাঠানো কেউই ভালো চোখে নেননি। সমস্ত জমিদারেরা পরিকল্পনা করছেন যাতে ওই নিচু গেভস্টোনকে একটা উচিত শিক্ষা দেওয়া যায়। ঠিক এমনই সময়ে সেখানে উপস্থিত হলেন আর্চ বিশপ। আর্চ বিশপ জমিদারদের কাছে এই অভিযোগ করলেন যে তার কোনো একজন পুরোহিতকে অপমান করা হয়েছে এবং পুরোহিতকে অপমান করাটা মোটেই কাম্য নয়। পুরোহিতকে যেন এখনই রেহাই দেওয়া হয়। তা যাই হোক, আর্চ বিশপ অর্থাৎ প্রধান পুরোহিত সকল জমিদারদের সাথে সম্মিলিত হলেন এবং প্রতিশ্রুতি দিলেন যে জমিদাররা যদি মহারাজার বিরুদ্ধে যায় তাহলে ধর্মের দিক থেকে আর্চ বিশপ জমিদারদের সাহায্য করবেন। শেষ পর্যন্ত জমিদাররা এবং আর্চ বিশপ মিলে এই সিদ্ধান্ত নিলেন যে একটা খসড়া বানানো হবে, যে খসড়াতে পরিষ্কারভাবে গেভস্টোনকে বিতাড়িত করার কথা থাকবে এবং সেখানে মহারাজকে স্বাক্ষর করতে হবে। ইতিমধ্যে গেভস্টোন খবর পেয়েছেন যে একটা চক্রান্ত চলছে তাকে দেশ থেকে তাড়ানোর জন্য। কিন্তু গেভস্টোন জমিদারদের পরোয়া করেন না। গেভস্টোনের একমাত্র ভালোবাসা এবং আগ্রহ হলো মহারাজ। তা যাই হোক, আর্চ বিশপ এবং বিদ্রোহী জমিদাররা এসে পৌঁছালেন মহারাজার সামনে। এখানে সমস্ত জমিদাররা দাবি করলেন যেন গেভস্টোনকে ইংল্যান্ড থেকে বিতাড়িত করা হয়। সকলে গেভস্টোনকে অপমান এবং তিরস্কার করতে শুরু করলেন। গেভস্টোনও কম যান না। আর্ল অফ কেন্ট, যিনি মহারাজা এডওয়ার্ড দ্য সেকেন্ডের ভাই এবং একজন ন্যায়দীপ্ত জমিদার, তিনি এই সমস্ত জমিদারদের বিরোধিতা করে এডওয়ার্ড দ্য সেকেন্ডকে সমর্থন করলেন। কিন্তু বিদ্রোহী জমিদারদের সংখ্যা এতটাই বেশি যে আর্ল অফ কেন্টও বিশেষ কিছু করে উঠতে পারলেন না। আর্ল অফ কেন্ট এবং গেভস্টোনকে সমস্ত জমিদাররা সাময়িকভাবে মহারাজের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গেলেন। এখানে মহারাজা এডওয়ার্ড দ্য সেকেন্ড একা এবং মহারাজা এডওয়ার্ড দ্য সেকেন্ডকে ঘিরে ধরেছেন সমস্ত জমিদাররা। শেষে বাধ্য হয়ে এডওয়ার্ড দ্য সেকেন্ড জমিদারদের কথা মতো স্বাক্ষর করলেন সেই নির্দেশে, যে নির্দেশ অনুযায়ী গেভস্টোনকে ইংল্যান্ড থেকে বহিষ্কার করা হবে। মহারাজা এডওয়ার্ড দ্য সেকেন্ড
জমিদারদের কাছে আবার অনুরোধ করলেন গেভস্টোনকে দেশ থেকে বহিষ্কার না করার, কিন্তু জমিদাররা কোনোভাবেই মহারাজার এই অনুরোধকে মেনে নিতে রাজি নন। শেষ পর্যন্ত এডওয়ার্ড II দুঃখ বিদারিত হৃদয়ে নিজের কক্ষে প্রবেশ করলেন। এর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে মহারাজা একা কক্ষে দাঁড়িয়ে আছেন এবং নিজের অসহায় অবস্থা নিয়ে ভাবছেন। তিনি শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নিচ্ছেন যে এই জমিদার এবং পুরোহিতের ক্ষমতাকে তিনি অবশ্যই খর্ব করবেন। ঠিক এরপরই গেভস্টোন এবং এডওয়ার্ড II কথোপকথন শুরু হচ্ছে, যেখানে এডওয়ার্ড II সবকিছু ব্যাখ্যা করছেন গেভস্টোনকে। গেভস্টোনের প্রস্থান নিশ্চিত, মহারাজাও স্বাক্ষর করে দিয়েছেন। গেভস্টোন এবং এডওয়ার্ড II একে অপরকে স্মৃতির উপহার দিলেন এবং আবেগ জড়িত বিভিন্ন কথাবার্তা বলতে শুরু করলেন। ঠিক এমনই সময় রানী ইজাবেলার প্রবেশ। এ রানী ইজাবেলা হলেন এডওয়ার্ড II-এর স্ত্রী। রানী ইজাবেলাকে দেখা মাত্র গেভস্টোন যেন আরো বেশি রেগে উঠলেন। গেভস্টোন রানী ইজাবেলাকে অপমান করতে শুরু করলেন। এডওয়ার্ড II-ও রানী ইজাবেলাকে অপমান করতে শুরু করলেন গেভস্টোনের সাথে সাথে। গেভস্টোন রানী ইজাবেলাকে ডিসলয়্যাল বা অসৎ বলে অপমান করলেন। ইয়ঙ্গার মর্টিমারের সাথে যে রানী ইজাবেলার অবৈধ সম্পর্ক আছে তা নিয়ে সরাসরি অভিযোগ করে বসলেন গেভস্টোন। তা যাই হোক, মহারাজা এডওয়ার্ড II রানী ইজাবেলাকে নির্দেশ দিলেন যে রানী যেন যে কোনোভাবে জমিদারদের রাজি করান, যাতে গেভস্টোনকে তাড়ানো না হয়। রানী যদি এটা করতে না পারে তাহলে রানীর মুখদর্শন পর্যন্ত তিনি আর করবেন না। রানী ইজাবেলা মহামুশকিলে পড়লেন। এর পরবর্তী অংশে রানী ইজাবেলা সমস্ত জমিদারদের সামনে বিনীত অনুরোধ করলেন যাতে গেভস্টোনকে বিতাড়িত না করা হয় ইংল্যান্ড থেকে, কিন্তু এই অনুরোধে জমিদাররা আর মোটেও কান দিতে রাজি নন। শেষে রানী ইজাবেলা ব্যক্তিগতভাবে অনুরোধ করলেন ইয়ঙ্গার মর্টিমারকে। প্রকৃতপক্ষে ইয়ঙ্গার মর্টিমার এবং রানী ইজাবেলার মধ্যে একটা সুসম্পর্ক এবং একটা মধুর সম্পর্ক রয়েছে, এবং এই অংশে আমরা দেখতে পাই ইয়ঙ্গার মর্টিমার রানী ইজাবেলার কথা ভেবে সমস্ত জমিদারদের রাজি করাতে সক্ষম হচ্ছেন। ইয়ঙ্গার মর্টিমার সমস্ত জমিদারদের বোঝাতে সক্ষম হলেন যে গেভস্টোনকে দেশ থেকে বিতাড়িত করা হলে সে হয়তো আমাদের সামনে থাকবে না, কিন্তু গেভস্টোন সমস্ত সুযোগ সুবিধাকেই উপভোগ করতে পারবেন। গেভস্টোন আয়ারল্যান্ডের গভর্নর হিসাবে থাকবেন এবং গেভস্টোন সেই আয়ারল্যান্ড থেকে আমাদের ক্রমাগত অপমান করবেন, কিন্তু গেভস্টোনকে যদি এই ইংল্যান্ডের মাটিতেই রাখা হয় তাহলে গেভস্টোনকে যে কোনো দিন হত্যা করা সম্ভব হবে। শেষ পর্যন্ত সমস্ত জমিদারেরা ইয়ঙ্গার মর্টিমারের কথাতে রাজি হয়ে যাচ্ছেন, অর্থাৎ গেভস্টোনকে দেশ থেকে তাড়ানোর প্রস্তাব খারিজ করা হচ্ছে ইয়ঙ্গার মর্টিমারের প্রচেষ্টাতে। মহারানী ইজাবেলা খুব খুশি হচ্ছেন এবং ইয়ঙ্গার মর্টিমারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। এরপর মহারানী ইজাবেলা এই খবর যখন মহারাজাকে দিচ্ছেন তখন মহারাজা এডওয়ার্ড II খুব খুশি হয়ে উঠছেন এবং রানী ইজাবেলাকে পুনরায় ভালোবাসার কথা ভাবছেন। গেভস্টোনকে পুনরায় ইংল্যান্ডে ফিরিয়ে আনার প্রস্তাবে মহারাজা এডওয়ার্ড II এতটাই খুশি হয়ে উঠছেন যে তিনি সমস্ত জমিদারদের সাথে পুনরায় বন্ধুত্ব করার প্রচেষ্টা শুরু করছেন। বিভিন্ন জমিদারদের তিনি বিভিন্ন সম্মানে ভূষিত করছেন এবং ইয়ঙ্গার মর্টিমারকে প্রচুর ক্ষমতা প্রদানও করছেন। এরপর মহারাজা গেভস্টোনকে ফিরিয়ে আনার আয়োজন শুরু করছেন। এই ফার্স্ট অ্যাক্টের শেষ অংশে আমরা দেখতে পাই এল্ডার মর্টিমার এবং ইয়ঙ্গার মর্টিমারের মধ্যে একটা কথোপকথন চলছে, যে কথোপকথনে এল্ডার মর্টিমার ইয়ঙ্গার মর্টিমারকে বোঝানোর চেষ্টা করছেন যে এবার আমাদের মহারাজা এডওয়ার্ড II-কে তার ব্যক্তি স্বাধীনতা নিয়ে থাকতে দেওয়া উচিত এবং সর্বোপরি আমাদের লয়্যাল থাকা উচিত আমাদের মহারাজা এডওয়ার্ড II-এর প্রতি। এইভাবে এডওয়ার্ড II-এর প্রথম অংশটি সমাপ্ত হচ্ছে। তাহলে গাইজ, এই ছিল এডওয়ার্ড II-এর প্রথম অঙ্কটি, এবং এই এডওয়ার্ড II নাটকটিকে তোমরা যদি আরও বিস্তারিতভাবে উপভোগ করতে চাইছো তাহলে আমার ইন্দ্রনীল দাস চ্যানেলটিতে এসো এবং সেখানে বিস্তারিতভাবে আলোচনায় অংশ নাও। আশা করি এই ভিডিওকে তোমরা খুবই উপভোগ করেছো এবং এই শিক্ষামূলক চ্যানেলকেও তোমরা খুব পছন্দ করছো। তোমরা যদি পছন্দ করছো তাহলে ভিডিওকে লাইক করো এবং অবশ্যই শেয়ার করো। আমার পরিবারে আমি তোমাদের স্বাগত জানালাম। এই ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ, ধন্যবাদ সকলকে।